মামা চারটা তলি 5,000 কম। আচ্ছা দেখি ধরেন, বড় করে হা করান, এই দেখেন মামা চার দাঁত, চার দাঁত মামা, তাহলে 5,000 টাকা কম। ঠিক আছে, আপনার কথাই কিন্তু আমি গেছি, চার দাঁত না আপনি আপনি কিন্তু কথা এখন আর ঘুরানো যাবে না। গরু কিনি মামা, বকন গরু, দাঁত ধরে দেখি না মামা, যেটা সত্য কথা। আচ্ছা যাই হোক, এখন কিন্তু দাঁত ধরে দেখেন না। আচ্ছা দেখাইছেন 5,000 কিন্তু কম, আপনার কথাই আমি গেছি। তাহলে তো মামা আমার আর লাভ হবে না। 120 একদম। ঠিক আছে, লাভ হবে কি লস হবে ওটা তো আমরা জানি না, আপনি ভুল করছেন। আচ্ছা দাদা দিছি যে তো জান। আচ্ছা 120 একদম একদম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 11 জুলাই 2024 রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে আখি ডেডি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক জামাল মামা এখান থেকে গাভী গরু বিক্রি করে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে একটা করে প্রতিবেদন দেই। এই সপ্তাহে মামার কাছে নতুন কালেকশনের গাভীগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো, কী কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সকল বিষয়ে জানবো। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন, বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা কেমন আছেন? আল্লাহ রহম, আল্লাহ খুব ভালো রাখছে। বেচা কিনা ভালো হচ্ছে? হ্যাঁ বেচা কিনা তো মামা প্রতি সপ্তাহে আমার ক্লিয়ার। আচ্ছা মামার তো এখন মোটামুটি মাঝারি আর বড় গরু পাওয়া যাচ্ছে, ছোট গরু কেনা বাদ দিয়ে দিচ্ছেন নাকি? ছোট গরু আছে মামা, আছে আছে। আচ্ছা ছোট গরু আছে, তার মানে গরিব মানুষটাও নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে। কত দাম থেকে গরু আছে আজকে? আজকে মামা 1,25,000 নিচে আছে। আচ্ছা আচ্ছা, আর উপরে আছে মামা 1,95,000। 125 থেকে 195, ধনী গরিব মধ্যবিত্ত সবার জন্যই কালেকশন আছে, সবার জন্যই কালেকশন। আপনার পরিচয়টা নতুনদের জানাবেন। আমার নাম জামাল উদ্দিন, পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম। আর হারোপাড়া ঢুকতে যে কবরস্থান আছে, কবরস্থানের মেন গেটের সামনেই হাতের বামের মোড়ে আমি আখি ডেয়ারি ফার্মের মালিক। আমরা তো প্রতি বৃহস্পতিবারে একটা করে প্রোগ্রাম দেখাই, ইনশাল্লাহ আগামীতে প্রতি মঙ্গলবারে ইনশাল্লাহ মামার প্রতিবেদন দেখা যাবে যদি সবকিছু ঠিক থাকে। সবকিছু ঠিক মানে একটু মানে আগিয়ে দেবো মামা। আচ্ছা প্রোগ্রাম আগায় দেবো। মামা আজকে কি কি জাতের গরু আনছেন আপনার কাছে? আজকে মামা হলস্টেন ফ্রিজিয়ান আছে, জার্সি মিস্ট আছে, জার্সি আছে, অরিজিনাল জার্সি আছে, অরিজিনাল জার্সি আছে। আচ্ছা মোট দেখবো 5টা না 6টা গরু দেখো? 6টা দেখবো। তো চলেন এক এক করে গাভীগুলো দেখি, এই গাভীর সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান। চলেন দেখ, 1 নম্বর সিরিয়ালে মামা মোটামুটি বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ, এই একটাই তো আজকে বাচ্চা সহ? হ্যাঁ একটাই বাচ্চা সহ, বাকি সবই প্রেগন্যান্ট? বাকি সবই প্রেগন্যান্ট। আচ্ছা এটা কি জাতের মামা? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান মামা। হলস্টিয়ান ফ্রিজিয়ান? জি। হলস্টিয়ান ফ্রিজিয়ানের বয়স কয় দাঁত? কেবল এই দুটো দাঁত হয়েছে মামা, মাত্র দুই দাঁত। দুই দাঁত, প্রথম বাচ্চা না? প্রথম বাচ্চা। কি বাচ্চা কোলে? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা। আচ্ছা দুই দাঁত কি একটু দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা ষাঁড় বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? আজ 2 দিন মামা। মাত্র 2 দিনে যে কাঁচা নাভি? জি জি জি। একটু বাচ্চা গরুর দাঁত দাঁতটা একটু ধরেন তো দেখি, দাঁত কয়টা? দাঁত বলছেন দুইটা, পোলেটি বাচ্চা, পোলেটি গরু। ধরেন শিংটা বড় হয়ে গেছে তো, ধরেন হ্যাঁ করেন। চার দাঁত মামা, চার দাঁত, চার দাঁত, প্রথম বাচ্চা। আচ্ছা কোলে হচ্ছে ষাঁড় বাচ্চা। তো এগুলো থেকে কত কেজি দুধ আসছে মামা এই পর্যন্ত? বারে বারে টানা লাগতেছে মামা, দেখেন লাভি টাবি সব পানি মামা, এখনো পানি ক্লিয়ার হয় নাই, পানি এখনো ক্লিয়ার হয় নাই। তো বারে বারে টানতেছি, তো সেই হিসেবে আমার একটা এই যে গাভীগুলো 16-17 দুধ হবে মামা, 16 থেকে 17 কেজি। জি জি। সারাদিন এমনি 3-4 বার টানা হচ্ছে না? হ্যাঁ 3-4 বার 4-5 বার করে টানা লাগে মামা। আচ্ছা রাত্রেও তো টানা লাগে না? হ্যাঁ রাত্রেও টানা লাগে না। এগুলো মোটামুটি পরিপূর্ণ দুধ দিবে কতদিন পরে? তাও ধরেন আপনার 12-15 দিন পর। এখনো 12 থেকে 15 দিন পরে? জি জি জি। এখন কি কাঁচা বাচ্চা জার্নি করতে পারবে? হ্যাঁ সব জায়গায় যেতে পারবে মামা। তারপর রিস্ক মনে করলে তো রাখার সুযোগ আছে? হ্যাঁ দর্শক ভাই যদি রিস্ক মনে করে সেক্ষেত্রে 2-4 দিন রাখার ই আছে। আচ্ছা 16-17 লিটার দুধের আইডিয়া থাকতেছে, দাম কত নেবেন এটার? এটার দাম মামা 1,75,000 লো মামা। 175? 175। দরদাম করার সুযোগ আছে? দরদাম মামা আমার গরু তো আসলে আহামারি দরদাম থাকে না, তবে হালকা হালকা একটু কথা বলে নিতে পারবে, কথা বলে নিতে পারবে। আচ্ছা চলেন আমরা 2 নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই। চলেন দেখাই। 2 নম্বর সিরিয়ালে মামা আরো একটি গাভী গরু নিয়ে আসলেন মাঝারি আকৃতির, কি জাতের গাভী এটা?
কতদিন সময় লাগবে? এখনো 20-25 দিন টাইম আছে। এখনো 20-25 দিন খাবে? তার মানে গাবে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে, সব জায়গায় নিয়ে যেতে পারবে। বাটজরায়ু? বাটজরায়ু গ্যারান্টি আছে। কত কেজি দুধের অনুমান করতেছেন? এই গাবিগুলো মোটামুটি আপনি ধরেন 12-13 দুধ হবে মামা। 12-13 কেজি হবে? আপনার আইডিয়া? আমার আইডিয়া কম বেশি দর্শকরা আইডিয়া করে কিনবে, মানে যে জাতমান আর যে তলার চামড়া চোখা বুঝছেন। আর এত ঠান্ডা গরু, খুবই ঠান্ডা। এই দেখেন, আচ্ছা এসব গরু ধরেন আপনার 12-13 কেজি দুধ আরামে হবে। দাম কত মামা এটার? দাম মামা চালে অনেক দাম, কিন্তু বেশি দাম চাবো না মামা। আমার দাম তো আসলে পানির দাম। হ্যাঁ সেটাই তো, বাজার একটু নিয়ন্ত্রণে তো দামেও মোটামুটি একটু সাশ্রয় আছে না? 125 একদম একদম। এই গরুগুলো কিন্তু আর একটু বড় হবে। হ্যাঁ অনেক বড়, কেবল দুই দাঁত আমি তার ধরে দেখা দিচ্ছি মামা। এটা দুই দাঁতই আছে? দুই দাঁত আছে তো, না হলে কিন্তু আরো 5,000 কম। হ্যাঁ আর আরো 5,000। ঠিক আছে, চার দাঁত হলে কিন্তু 5,000 কম মামা। চার দাঁত হলে 5,000 কম। আচ্ছা দেখি, ধরেন বড় করে হা করান। এই দেখেন মামা, চার দাঁত, চার দাঁত মামা, তাহলে 5,000 টাকা কম। ঠিক আছে, আপনার কথাই কিন্তু আমি গেছি, চার দাঁত না। আপনি আপনি কিন্তু কথা এখন আর ঘুরানো যাবে না। গরু কিনি মামা, বকন গরু দাঁত ধরে দেখি না মামা, এটা সত্য কথা। আচ্ছা যাই হোক, এখন কিন্তু দাঁত ধরে দেখেন না? আচ্ছা দেখাইছেন, 5,000 কিন্তু কম, আপনার কথাই আমি গেছি। কিন্তু মামা আমার আর লাভ হবে? 120 একদম। ঠিক আছে, লাভ হবে কি লস হবে ওটা তো আমরা জানি না, আপনি ভুল করছেন। আচ্ছা দাদা দিছি তো জান। আচ্ছা 120 একদম একদম। চলেন আমরা বাকি গরুগুলো দর্শকদের দেখাই। চলেন দেখ, 3 নম্বর সিরিয়ালে মাঝারি বডির আরো একটি গাভী নিয়ে আসলেন, কালো সাদা কফি লাল মিক্সড সবগুলো কালারই আছে। এটা কি জাতের? এটা মামা জার্সি ফ্রিজিয়ান মিক্সড আছে। জার্সি ফ্রিজিয়ান মিক্সড আছে? জি জি জি। বয়স কেমন হইছে এটার? বয়স মামা চার দাঁত। চার দাঁত? চার দাঁত। কত নম্বর বাচ্চা এটার? বাচ্চা মামা আসলে দ্বিতীয় বাচ্চা। চার দাঁত দ্বিতীয় বাচ্চা? ওই যে মাছি লাগতেছে, ডাস লাগতেছে, এজন্য কিন্তু গরু নড়াচড়া করতেছে প্রচুর। ডাস মামা, ডাস কামড় দিলে তো আসলে গরু ঠিক থাকে, ঠিক থাকে না। যারা গৃহস্থ তারা বুঝবে। জি জি জি। আচ্ছা এখন সময় আছে কতদিন মামা? এই গাবিটার মামা এখনো 15-20 দিনের এরকম টাইম আছে। 15-20 দিন সময় আছে? 15 দিনের আগে বাচ্চা হবে না মামা। আচ্ছা তো মামা মোটামুটি এগুলোর থেকে কত কেজি দুধ আসতে পারে? এই গাবিগুলোর থেকে মামা আপনার 16-17 দুধ। সর্বনিম্ন কত? 16-17-র গল্প বাদ দেন তো, 15-15-র উপরে থাকবে মামা। 14-15 থাকবে? 15-র নিচে আসবে না মামা। দাম কত নেবেন? গাবিটার দাম মামা চাইলে তো 1,75,000। 1,75,000 না মামা, কত? 1,65,000। 165,000 পানির দাম মামা। আচ্ছা দরদামের কি আর সুযোগ আছে মামা 165-র পরে? দুয়ার দাম মামা আসলে একদম দিলেও তো এখন দাদা শুনবে থাকে না, 500 কম দিলাম মামা। আচ্ছা তার মানে হালকা আলোচনার সুযোগ আছে, 165 চাওয়া কিছুটা কথা বলে আপনারা নিতে পারবেন। জি 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 জি। চলেন আমরা বাকি গরুগুলো দর্শকদের দেখাই। চলেন দেখাই। 4 নম্বর সিরিয়ালে বিস্কুট কালারের বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন মামা, কি জাতের গরু এটা? এটা অরিজিনাল জার্সি মামা। অরিজিনাল জার্সি? জি জি। আচ্ছা বাগাবাড়ির জার্সি? বাগাবাড়ির জার্সি। আচ্ছা বাগাবাড়ির জার্সির বয়স কয় দাঁত? দুই দাঁত মামা। মাত্র দুই দাঁত? দুই দাঁত। দুই দাঁত পোলেটি? পোলেটি। কতদিন সময় আছে মামা? গাভীটার যত কম থাকুক মামা 20 দিন। আচ্ছা 20 দিন। একটু নেড়ে চেড়ে দেখাবেন না? অবশ্যই অবশ্যই মামা। দেখি চামটাম দেখি একটু ওলানের। একবারে রশনির চুতা মামা দেখেন, একবারে পাতলা। আচ্ছা গায়ের চামড়াও পাতলা, ওলানের চামড়াও পাতলা নাকি? গরু মা বোন যে কেউ দান করতে পারবে। আরে দেখেন ওলানের জায়গাটা দেখেন, একবারে লুজ। এখনো 20 দিন? 20 দিন নিম্নে লাগবে মামা, গাবে যে কোনো জায়গায় যাবে, সব জায়গায় নিয়ে যেতে পারবে। আচ্ছা দেখেন ওলান কোলানের জায়গাটা দেখেন একবারে। এগুলো থেকে কত কেজি দুধের ধারণা করা যায়? গাবি গরু এগুলো যত কম আসুক মামা 20 আমি কই না, তবে 18-র কম পড়বে না মামা। 18 লিটার? 18 লিটার। বাটজরায়ুর গ্যারান্টি আছে? একবারে বাটজরায়ুর গ্যারান্টি আছে মামা। আচ্ছা এখন যে কোনো জায়গায় ইনশাআল্লাহ গাভী এখে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে। আচ্ছা 18 লিটারের কি কম পড়বে? না না 18 আমি বেশি কই, তবে দর্শক ভাই 18 ধরে লেখ। দাম কত মামা এই বিগ সাইজের গরুটার? দাম চালে তো মামা জার্সি গরুর নাম হলে 2,00,000-2,40,000-2,50,000 দাম। হ্যাঁ কিন্তু আমার কাছে তো ওরকম দাম না, আমি যেরকম কিনছি ওরকম সস্তা দেবো মামা। তো 2,00,000 লাগবে না? না 2,00,000 লাগবে না। কত লাগবে? 1,95,000। 195? 195। তাহলে তো 2,00,000 বাদও থাকলো না, 5,000 কম 2,00,000। এটা কি একদম নাকি সুযোগ আছে? হালকা সুযোগ। আচ্ছা তার মানে সুযোগ আছে, ভয় পায়েন না। তবে এই গরুগুলোর দাম চাওয়া যায় কত মামা, যদি যারা বেশি করে দাম চাই বিক্রি করে? সর্বনিচে 240 চাবে মামা। না চাইলে তো 10-15-20 চাবে, 20 তো মাস চাবে। আচ্ছা তবে আপনার কাছে অত লাগবে না, 195 চাওয়া থাকলো, দর্শকরা সীমিত আলোচনা করে নিতে পারবে। চলেন আমরা বাকি গরুগুলো দর্শকদের দেখাই। চলেন দেখাই। 5 নম্বর সিরিয়ালে মামা সবশেষ একটা বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন, সাদা কালো
কালো অংশ বেশি, একটু লালটে ভাবো আছে, কি জাতের গাভী এটা? এটা মামা জার্সি ফ্রিজিয়ান, এটাও মিক্সড আছে মামা, জার্সি ফ্রিজিয়ান মিক্সড আছে। বয়স কেমন হইছে? এটা দুই দাঁত মামা, দুই দাঁত, দুই দাঁত, দুই দাঁত, প্রথম বাচ্চা, প্রথম বাচ্চা। এটা মনে হচ্ছে দুই দাঁত নাই মামা, আমার দুই দাঁতই আছে মামা, দুই দাঁত, দুই দাঁত। সিং তো অনেক বড় মামা, সিং অনেক, জার্সি গরুগুলো আসলে জার্সির মিক্সড আছে তো, জার্সি গরুগুলো সিং তো এমনি একটু বড় হয় না। আচ্ছা, পানি টানি লেগে কিন্তু পেটের নিচে অবস্থা মোটামুটি ভালোই হয়ে গেছে, আবার তলাও কিন্তু পানিতে দুধে পরিপূর্ণ। এগুলো থেকে কত কেজি দুধের আইডিয়া করা যায়? এগুলো আমি বিশ, বিশের উপরে না, বিশের ধরো বিশ, বিশ দুধ থাকবে মামা, বিশ কেজি ইনশাল্লাহ থাকবে, বিশ কেজি দুধ থাকবে। দাম কত মামা? এই গরুটা তো আসলে আমি মানে জার্সি দেখাই মানে শেষ করবে চাইছিলাম, আচ্ছা আসলে এই গরুটা দেখাবার চাইছিলাম না, আসলে তো আমি বলছিলাম যে আমার উপরে 1,95,000 দাম, কিন্তু আসলে এখন এই গরুটা তো মামা বেশি দেওয়া লাগবে, বেশি দেওয়া লাগবে। আপনি তো বলে ফেলছেন, বলে না, বলে তো ফেলছি মামা, কিন্তু আসলে ওই এই গরুটা দেখাবই না, সেই ক্ষেত্রে এই গরুটা আমি 2,05,000 দাম মামা, 205, 205 এক দামে কেউ নিলে, এক দামে কেউ যদি লয় মামা তাহলে 1,95,000 ফিস দাম, 195, 195। এরপরে আর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ হবে, কোনো সম্মানও নাই, না সম্মানও নাই এই গোড়ার উপরে, 195 এক দাম, এক দাম। আচ্ছা মামা, মামার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন, ফোন নম্বর মামা স্ক্রিনে দিয়ে, স্ক্রিনে দিয়ে দিব। দর্শক যারা নিয়মিতভাবে আপনাকে দেখে, পছন্দ করে, আপনার গরুগুলো ভিডিও দেখে, তাদের উদ্দেশ্যে অনেক দর্শক ভাই আছে মানে আসলে যে আমার গরুগুলো নেওয়ার জন্য মানে এখন পর্যন্ত 2 সপ্তাহ আগে প্রতিবেদন দিয়েছি মামা, এখন পর্যন্ত ফোন। আচ্ছা, এই যে কল আসছে, এর আননোন নাম্বার সেভ নাই, তার মানে পার্টি হবে তো নাকি? হ্যাঁ পার্টি। আচ্ছা, তো সকলে আসলে তো এখানে থাকা খাওয়া থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা আছে, সব সুযোগ সুবিধা। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ মামা, নতুন কালেকশনে 5টা গাভী দেখানোর জন্য ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।